বগা লেক, যা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 2700 ফুট উঁচু পাহাড়ে প্রাকৃতিকভাবে সৃষ্টি একটি লেক। ভূতত্ত্ববিদগণের মতে প্রায় 2000 বছর আগে প্রাকৃতিকভাবে পাহাড়ের চূড়ায় এই লেক তৈরি হয়। মৃত আগ্নেয়গিরির জ্বালামুখ কিংবা মহাশূন্য থেকে উল্কাপিণ্ডের পতনের ফলে সৃষ্টি হয়েছে। কেউকারাডাং এর কোল ঘেঁষে বান্দরবান শহর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে এবং রুমা উপজেলা শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে বগা লেকের অবস্থান। পাহাড়ের উপরে প্রায় 15 একর জায়গা জুড়ে এ লেকের অবস্থান। শান্ত জলের হৃদ আকাশের কাছ থেকে একমুঠো নীল নিয়ে নিজেও ধারণ করেছে সে বর্ণিল রং। পাহাড়ের চূড়ায় নীল জলের আস্তর নীল আকাশের সাথে মিশে তৈরি করেছে এক প্রাকৃতিক কোলাজ। মুগ্ধ নয়নে দেখতে হয় আকাশ পাহাড় আর জলের মিতালি। প্রকৃতি এখানে ঢেলে দিয়েছে এক রাশ সবুজের ছোঁয়া। দুর্গম পথ পাড়ি দিয়ে আসার ক্লান্তি হারিয়ে যায় হৃদের অতল কাপড়ে। সবকিছু মিলে এ যেন সুন্দর নীলাভূমি। বগা লেককে অনেকে ড্রাগন লেক বলে থাকে। সকাল সন্ধ্যা বা রাতে প্রতি বেলায় বগা লেক নতুন রূপে ধরা দেয়। সকালে উজ্জ্বল আলো যেমন বগা লেকে দেয় স্নিগ্ধ সতেজ রূপ, ঠিক তেমনি রাতের বেলা দেখা যায় ভিন্ন এক মায়াবী হাতছানি। রাতের বগা লেক দিনের বগা লেক হতে একেবারেই আলাদা। আর যদি রাতটি হয় চাঁদনি রাত, তবে এটি হতে পারে আপনার জীবনের সেরা রাতের একটি। কি অসাধারণ সেই রূপ! নিকষকালো অন্ধকার রাতে পাহাড়ের বুক ছিঁড়ে হঠাৎ এক ফালে চাঁদ মৃত আলোর ঝলক নিয়ে ছাপিয়ে পড়ে বগা লেকের শান্ত জলে। কখন যাবেন বগা লেক? বর্ষাকালে রুমাগামী জীব কৈখং ঝিরি পর্যন্ত যায়, তারপর ইঞ্জিন চালিত নৌকায় করে প্রায় 1 ঘন্টার অধিক পথ পাড়ি দিয়ে রুমা সদরে যেতে হয়। রুমা থেকে পায়ে হেঁটে অথবা জিপে করে বগা লেক যেতে হয়। বর্ষা মৌসুমে বগা লেক যাওয়া নিতান্তই কষ্টসাধ্য, তাই বগা লেক ভ্রমণের শীতকালকে বেছে নেওয়া শ্রেয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী কোনো নতুন এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।